শারদীয় দুর্গোৎসবের ছুটি চলাকালীন খোয়াই মিলন তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের অফিস ঘরে তালা ভেঙে চুরি যায় একটি জলের পাম্প। মঙ্গলবার অফিস খোলার পর দপ্তরে কর্মীরা এসে দেখতে পান তাদের অফিস ঘরের তালা ভাঙা, উঠাও জলের পাম্প। বিস্তারিত জানিয়ে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দপ্তরের আধিকারিক উত্তম কুমার কলি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে খোয়াই মিলন তন্তুবায় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বিজয় কুমার দেবনাথ সহ একটি প্রতিনিধি দল বুধবার ঘটনাস্থলে গিয়ে গোটা বিষয় প্রত্যক্ষ করেন। ওনার সাথে ছিলেন খোয়াই পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান নিবাস সাহা সহ খোয়াই থানার পুলিশও। বিগত কিছুদিন আগে একই জায়গা থেকে একটি টিউবওয়েল চুরি যায়। দপ্তরের কর্মীদের বক্তব্য, প্রায় প্রতি রাতে এ জায়গাতে বসে মদের আসর, নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে ড্রাগস ও নেশা সেবন করে স্থানীয় কিছু বখাটে যুবক। খোয়াই পুলিশ সুপারের কার্যালয় থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে বসে এ নেশার রমরমা আসর। দিনের বেলায় সক্রিয়তা দেখালেও রাতের বেলা আর দেখা মেলে না খোয়াই মহকুমা পুলিশ প্রশাসনের। সন্ধ্যা 8টার দিকে মনে হয় এলাকার কিছু যুবক এরা নেশা করে, আমার মনে হইতেছে অত্যাধিক বোতল এবং গ্লাস এখানে পাওয়া গেছে। তাই পুলিশ প্রশাসনের কাছে আমি আবেদন করছি যে অতি সত্ত্বর যাতে এখানে নাইট ডিউটি করে একটা ব্যবস্থা করা হয়। এই চুরিটা কে করছে বলে মনে হয়? আমার মনে হয় এই এলাকাটা একটা মানে ক্রিটিক্যাল এরিয়াটা, এখানে সর্ব জাতি গাষ্ঠের লোক আছে, আমাদের কাছে কত ইনফরমেশন আছে, এখানকার স্থানীয় লোক এইগুলি করতে পারে, আমাদের কাছে গুপ্তভাবে কিছু নাম এসেছেন। যাক, সেই হিসেবে আমি প্রসেসিং শেষ হওয়ার পর এলাকার যিনি প্রতিনিধি ওনাকে আমি কল করেছি, ভাইস চেয়ারম্যান নিবাস চন্দ্র সাহা, এলাকার বুথ পেশে সরোজিৎ দত্ত, এলাকার নেতৃস্থানীয় সবার আমি ইনফর্ম করেছি। এবং এই এলাকার একটা পার্ট পোস্ট আমাদের জাম্বুরা অনেকে আমাকে অভিযোগ করছে বিরোধী ব্যাপার, সন্ধ্যা 8টার পরে এই লোকগুলি এখানে আড্ডা ফাটাতে। যাই হোক, সেটা আমরা ইমিডিয়েটলি গোপন সূত্র মানে খবর নিয়ে মানে কারা এখানে ঘটনা ঘটে আমরা এটা নন বসিলে সমস্ত তথ্য করে আমরা তাদেরকে মানে ডেকে এনে, এটা আমাদের নন বসিলের ব্যাপার, আমরা তাদেরকে ওয়ার্নিং দেওয়ার ব্যবস্থা নেব। একটা সময় এই খোয়াই শহর সংস্কৃতের পীঠস্থান হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে নেশায় আচ্ছন্ন হয়ে রয়েছে এখানকার যুব সমাজ। ফলে নেশাখোরদের নেশার টাকার যোগান দিতে চলে বিভিন্ন জায়গায় চুরি। এখন দেখার বিষয় চুরির ঘটনা রুখতে ও নেশাখোরদের বাড়পারন্ত ঠেকাতে ঠিক কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে খোয়াই থানার পুলিশ, সেদিকে তাকিয়ে রয়েছে খোয়াইয়ের সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।